হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউ প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশের ক্লাস সিক্সের গণিত বিষয়ের যে তোমাদের এক নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার এম সি উইলিয়ামস হাই স্কুল এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হবার আগে তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের প্রশ্নগুলো আগে বলুন পাঁচটি মোট করতে হবে এক করে মোট পাঁচ নম্বর একটা বলছে দুয়ের তিন সসীম সং দশমিক সংখ্যা না আবৃত্ত দশমিক সংখ্যা দুইটা রয়েছে তিন বাই চার সত শতকরায় প্রকাশ করো তিন নম্বর প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ করে দুটি সংখ্যা লসাগু ইন্টু গসাগু সমান ড্যাশ চার নম্বর প্রশ্ন সমরেখ বিন্দু কাকে বলে পাঁচ নম্বর রশ্মির বিন্দুর সংখ্যা কটি উত্তর দেখে নাও এক নম্বর প্রশ্ন যে ছিল দুয়ে তিন এটা যদি আমরা ভাগ্য দেখি তাহলে দেখো প্রথমে তো দুই দিয়ে তিন দিয়ে দুইকে যাবো তো যাবে না দশমিক বসিয়ে শূন্য দেবো তাহলে এটা কুড়ি হবে তিন ছয় আঠেরো যাব বলে দুই হয় আবার একটা শূন্য না পাবো আবার আঠেরো তো এইভাবে যদি থাকবে পয়েন্ট সিক্স 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 এইভাবে থাকবে তাহলে এটা কী হচ্ছে জিরো পয়েন্ট সিক্স তার উপর পৌনপনিক তাহলে এটা হচ্ছে আবৃত দশমিক উত্তর হবে এটা আবৃত দশমিক দু নম্বর প্রশ্ন যেটা ছিল যে তিনের চার ফরশুটিকে শতকরা প্রকাশ করো তা আমরা কীভাবে করবো তিনের চার গুণিত একশোতে গুণ কর শতকরে প্রাশ করা মানে হচ্ছে একশোতে গুণ তো চারদি যদি কাটি প্রথমে দুই দিয়ে কাটবো দুই আর একশোকে যদি দুই দিয়ে কাটি পঞ্চাশ আবারও দুই দিয়ে কাটবো দুইকে দুই দিয়ে কাটলে এক আর পঞ্চাশকে দিয়ে কাটলে পঁচিশ তাহলে পঁচিশ ইন্টু তিন তিন ইন্টু পঁচিশ সমান তিন পঁচিশ সম পঁচাত্তর সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট নেক্সট প্রশ্ন ছিল যে তিন নাম্বার দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান ড্যাশ উঠতে হবে সংখ্যা তরির গুণ চার নম্বর প্রশ্ন ছিল সমরেঘবিন্দু কাকে বলে কতগুলি বিন্দু যদি একই সরলরেখা অবস্থিত হয় তবে তাদের সমরেক বিন্দু বলে নেক্সট প্রশ্ন বলছে পাঁচ নম্বর ছিল যে রশ্মির প্রান্তবিন্দু সংখ্যা কটি উত্তর হবে একটি এরপরে শূন্যস্থান পূরণ করো দাগে শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন বলছে একটা ছিল যে এক মিলিমিটার সরি এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার সমান কত সরি এইট পয়েন্ট ফাইভ মিটার সমান কত মিলিমিটার এটা প্রশ্ন ছিল তাহলে দেখো একেরটা কী হবে এক মিটার সমান আমরা কী জানি এক হাজার মিলি মিলিমিটার তাহলে এইট পয়েন্ট ফাইভ মিটার সমান কি এইট ফ এইট পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার মিলিমিটার তো গুণ করলে কী হবে দেখো দশ মিনিট একটা শূন্য নেবে যে নিচে দশ আর একটা শূন্য কাটবে তাহলে কী হবে আট হাজার পাঁচশো মিলিমিটার এপারে প্রশ্নের দু নম্বর ছিল দুশো এর পাঁচ পার্সেন্ট তাহলে কী হবে দুশো ইন্টু পাঁচ বাই হান্ড্রেড একশো তাহলে দুটো দুটো শূন্য কাটলো তাহলে রইলেও কত পাঁচ দুগ্নে দশ উত্তর হবে দশ নেক্সট প্রশ্ন ছিল তিন নম্বর মুখ খোলা চোঙের তলটি হলো ড্যাশ উত্তর হবে বক্রতল এরপরে প্রশ্ন ছিল যে ঘনকে শীর্ষবিন্দু সংখ্যা ড্যাশটি উত্তর হবে আটটি নেক্সট প্রশ্ন বলছে পাঁচের প্রশ্ন ছিল পাঁচের প্রশ্ন দেখে নাও তোমরা পাঁচ নাম্বার প্রশ্ন ছিল যে সিক্সটি সিক্সটি ফোর ডিভাইড জিরো পয়েন্ট এইট সমান কত তাহলে কী হবে সিক্সটি ফোর ডিভাইড এইটটা কী হবে পয়েন্ট এইট আছে তাহলে দশমিকের জন্য উঠে যাবে দশ বসবে আর গুণটা যখন ভা ভাগটা যখন গুণ হয়ে যায় তখন কী হয় দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটা উল্টে যায় অর্থাৎ অনন্যক হয়ে যায় তাহলে সিক্সটি ফোর ইন্টু আটে দশ ছিল ওটা দশের আট হয়ে গেলো আঠাশটা আমি চৌষট্টি তাহলে আট ইন্টু দশ সমান আসে উত্তর তিনের দাগের একের প্রশ্ন তাও কী বলছে তিনের দাগের একের প্রশ্ন বলছে আটাশ তেত্রিশ বিয়াল্লিশ ও সাতাত্তর দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি নিকটতমতা নির্ণয় করো উত্তরটা দেখে নাও তাহলে আঠাশ তেত্রিশ ও বিয়াল্লিশ সাতাত্তরের লসকু করবো প্রথমে এগারোতে গেলাম তাহলে কী হবে তিন আঠাশটা আঠাশ রইল তেত্রিশ বিয়াল্লিশ রইল সাতান্ন সাতাত্তর আবার সাত দিয়ে যাবো চার সাতকে আঠাশ তিনটা রয়ে গেলো ছ সাতকে বিয়াল্লিশ সাত আগে সাত এবার তিন দিয়ে যাবো চারটা রয়ে গেলো তিন আগে তিন তিন দুগুলো ছয় একটা রয়ে গেলো আবার দুই দিয়ে যাব দু চার একটা রয়ে গেলো দুই একে দুই তার নির্ণীয় লসগত হবে এগারো ইন্টু সাত ইন্টু তিন ইন্টু দুই ইন্টু দুই এটা গুণ করলে পাবে তোমরা নশো চব্বিশ এবার নশো চব্বিশকে আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি তারা ভাগ করব যদি এক দিয়ে যায় তাহলে হবে নশো চব্বিশ ও বিয়োগ করলে হবে তেষট্টি তো একটা ছয় নামালাম তবুও যাচ্ছে না তার জন্য শূন্য নামালাম এবং শূন্য বসালাম এবং পাঁচ নামালাম তারপর ছয় দিয়ে যাবো ছয় দিয়ে গেলে হচ্ছে পঞ্চান্ন চুয়াল্লিশ পাঁচ হাজার পাঁচশো হবে এটা বিয়োগ করলে হবে আটশো একুশ আর যাবে না তো এবার নশো চব্বিশ থেকে আটশো একুশ বিয়োগ করবো সেই বিয়োগ হবে একশো তাহলে সংখ্যাটি কত হবে আটানব্বই হাজার তাহলে উত্তর হবে আটানব্বই হাজার আটশো আটষট্টি এটাই উত্তর প্রশ্ন দেখো তিনের দাগের চীনের দাগের যে পরের প্রশ্ন দু নম্বর ছিল একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য চল্লিশ মিটার ও পরিসীমা একশো কুড়ি মিটার হলে আয়তাকার ক্ষেত্রটি ক্ষেত্রফল কত উত্তরটা দেখে নাও পরিসীমার ফর্ম আমরা কি জানি পরিসীমার সমান হচ্ছে দুই গুণিত দৈর্ঘ্যযুক্ত পোস্ত এটা কী ঘুরিয়ে লিখেছি দুই গুণিত দৈর্ঘ্যযুক্ত পোস্ত সমান পরিসীমা তো দুইটা দিকে আছে সমানের ওদিকে গেলে ভাগ হয়ে যাবে দৈর্ঘ্যযুক্ত পোস্ত সমান দৈর্ঘ্য সীমা বাই ভাজিত দুই আমার দৈর্ঘ্য সমান কত বলে দেওয়া আছে চল্লিশ পোস্ত জানি না পোস্ত বের করতে হবে আর পরিসীমা সমান একশো কুড়ি বাই দুই সমান ষাট তাহলে পোস্ত সমান কত হবে চল্লিশটার দিকে গেলে বিয়োগ হয়ে যাবে চল্লিশ ষাট বিয়োগ চল্লিশ সমান কুড়ি মিটার পোস্ত কুড়ি মিটার দৈর্ঘ্য প্রথমেই জানতাম চল্লিশ তার ক্ষেত্রে ফলে আমরা কী জানি দৈর্ঘ্য উন্নত পোস্ত বর্গ একক তাই দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে হচ্ছে চল্লিশ দেওয়া ছিল আর আমরা বের করলাম পঁচিশ সমান কত কুড়ি তো চল্লিশকে কুড়িতে গুণ করলে হয় আটশো উত্তর হবে আটশো বর্গ মিটার পরের প্রশ্ন দেখো তিনের দাগে তিনেরটা বলছে পনেরো দশমিক সেভেন সেভেন মিটার লম্বা বাঁশে টু পয়েন্ট টু ফাইভ মিটার বাদ দিয়ে বাকি অংশকে চার ভাগে ভাগ করলে প্রতিটি ভাগে দৈর্ঘ্য কত হবে উত্তরটা দেখ নাও মোট মাছটির দৈর্ঘ্য হচ্ছে 15.77 মিটার বাদ দেওয়া হয়েছে কত টু পয়েন্ট মিটার তাহলে বাকি অংশ কত সেভেন সরি ফিফটিন পয়েন্ট সেভেন সেভেন মাইনাস মিটার তাহলে ওটা বিয়োগগুলো তোমার কত পাবে থার্টিন মিটার চার ভাগের দৈর্ঘ্য কত তেরো মিটার তাহলে এক ভাগ কত হবে ভাগ হবে ভাগগুলো তোমরা পাবে কত তিন মিটার প্রতিটি ভাগে দৈর্ঘ্য সমান হয়েছে তিন দশমিক তিন আট মিটার পরটা ছিল যে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে তো প্রথম ছিল দেখো জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট সিক্স থ্রি পৌনপণিক দুটি থ্রি রয়েছে সিক্স এবং থ্রির উপরে আবি দশমিক রয়েছে তো আমরা কী জানি যে উপরে প্রথমে কী বসিয়ে দেবো যেটার সংখ্যাটা রয়েছে দশমিক বাদে তেষট্টি রয়েছে বসিয়ে দিলাম আর যটার উপরে পৌনপণিক তটা নয় বসে দুটো পৌনপণিক আছে দুটো নয় বসলো তাহলে এটা কাটাকাটি করলে নয় দিয়ে কাটাকাটি করলে কী হবে সাত নয় তেষট্টি আর নয় এগারো নিরানব্বই তা সাত বাই নয় আর তারপর সঙ্গে কী ছিল পাঁচ বাই ছয় আর তিন বাই চার তাহলে নিচের দেখো কী রয়েছে এগারো সাত আর চারে লসক করবো দিয়ে যাবো লসক করলে হবে একশো বত্রিশ এরপর দেখো সাত বাই এগারো একে কত দেখুন করবো যে একশো বত্রিশ হবে নিচেরটা তা সাত ইন্টু ওপর নিচে বারো দেখুন করবো দ্বিতীয় ক্ষেত্রে ওপর নিচে বাইশ দেখুন করবো আর তৃতীয় ক্ষেত্রে হর ও লবকে তেত্রিশ দেখুন করবো তাহলে এখানে কী পাবো প্রথম ক্ষেত্রে পাবো চুরাশি বা একশো বত্রিশ দ্বিতীয় ক্ষেত্রে পাবো একশো দশ বাই বত্রিশ একশো আর তৃতীয় ক্ষেত্রে পাবো নিরানব্বই বা একশো এবার দেখো নিচেরগুলো সবই কী হচ্ছে সমান হয়ে গেছে তাহলে মাঠ সাজিয়ে পাই কত সবচেয়ে ছোটো কে সবচেয়ে ছোটো হচ্ছে চুরাশি অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি দশমিক তারপর হচ্ছে কে থ্রি পয়েন্ট অর্থাৎ নিরানব্বই একশো তারপর রয়েছে শেষটা পাঁচ বাই এটাই উত্তর হবে তারপরে পাঁচ নাম্বার প্রশ্ন ছিল পাঁচের প্রশ্ন ছিল পাঁচ নাম্বার প্রশ্ন রয়েছে তোমার তোমাদের বিদ্যালয় লাইব্রেরিতে একুশশো দু হাজার বই আছে যত বই আছে তার তিরিশ পার্সেন্ট বই আরও কেনা হলো কতগুলি বই কেনা হলো ও লাইব্রেরিতে মোট কতগুলি বই আছে উত্তরটা দেখে নাও লাইব্রেরিতে মোট বই আছে কত দু হাজার আর কতটা কেনা হয়েছে তিরিশ পার্সেন্ট কেনা বই নতুন বই কেনা হয়েছে তাহলে কী হবে দু হাজার একশো বইয়ের তিরিশ পার্সেন্ট সময় কত দু হাজার একশো ইন টু তিরিশ বাই হান্ড্রেড তাহলে কাটাকুটি করলে কবে হবে দশমী দশমী কাট সরি শূন্য শূন্য কাটলাম তাহলে কত হবে ছশো ষাটটি নতুন বই কেনা হয়েছে তাহলে তেষট্টি সরি ছশো ষাট তিরিশটি নতুন বই কেনা হয়েছে আর আগে বই ছিল কত একুশশোটি অর্থাৎ দু হাজার একশোটি আর এখন কেনা হয়েছে ছশো তিরিশটি মোট বই কত হবে দুর্যোগ করলে হবে সাতাশো তিরিশটি মোট বই রয়েছে তারপরে প্রশ্ন দেখা রয়েছে সমাধান করতে হবে তেরো দশমিক টু তেরো দশমিক দুই আট বিয়োগ চার দশমিক শূন্য সাত যোগ সাতাশ দশ সাতাশ গুণিত জিরো পয়েন্ট জিরো টু তো এখানে সল এটা সরল করতে হবে তার আগে আমরা একটা নিয়ম জানি যে বদমাশ নিয়মটা রয়েছে বিও ডি এম এ ব্র্যাকেট তো প্রথমে বি ব্র্যাকেটে কাজ হবে ব্র্যাকেটের মধ্যে যারা প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী এবং তারপরে তৃতীয় বন্ধনী হ্যাঁ আটটা কথা সবচেয়ে আগে কিন্তু রৈখিক বন্ধনীর কাজ হবে ও ফর অফ অর্থাৎ এর এর থাকলে এর কাজ হবে ডি ফর ডিভিশন অর্থাৎ ভাগ ভাগের কাজ হবে তারপর এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ হবে এ ফর অ্যাডিশন যোগের কাজ হবে এবং সবশেষে হবে তোমার এস ফর সাবস্ট্রাকশন এটা হবে বিয়োগের কাজ তো এখানে দেখো কি কী রয়েছে সবচেয়ে আগে এখানে রয়েছে মাল্টিপ্লিকেশন গুণ হবে তো তাই গুণের কাজটা আগে করলাম থার্টিন পয়েন্ট টু এইট মাইনাস ফোর পয়েন্ট জিরো সেভেন প্লাস এটা গুণ করলে হবে জিরো পয়েন্ট ফাইভ ফোর তারপর দেখো যার যার যোগ জিরো রয়েছে যোগ করে দিলাম তার থার্টিন পয়েন্ট টু এইট প্লাস জিরো পয়েন্ট ফাইভ ফোর এটা যোগ করলে হবে থার্টিন আর এখান থেকে ফোর বিয়োগ করলে হবে নাইন এটাই উত্তর হবে উত্তর হবে উত্তর পরের প্রশ্ন রয়েছে পরের প্রশ্নটা দেখে নাও বলছে দুটি সংখ্যা যোগফল হচ্ছে তিনশো চুরাশি এবং সংখ্যা দুটির সরি গসাগু যদি আটচল্লিশ হয় সংখ্যা দুটি কী কী হতে পারে তো প্রথমে আমরা কী করবো ভাগ করে নেবো তিনশো চুরাশিকে আটচল্লিশে ভাগ করলে হয় আট আট বেরোবে এবারে আটটাকে ভাঙতে হবে এমনভাবে তো সেখানে কী কী ভাঙা যেতে পারে কী কী হতে পারে সাত যুক্ত এক এটাও হতে পারে চার যুক্ত চার এটাও হতে পারে পাঁচ যুক্ত তিন এটাও হতে পারে আর ছয় যুক্ত দুই এটাও হতে পারে কিন্তু চার চার আর ছয় দুই এটা নিচ্ছি না কেন কারণ হচ্ছে আমাদের এমন দুটি সংখ্যা নিতে হবে যারা পরস্পরের মৌলিক হয় মৌলিক কাকে বলে শুধু শুধুমাত্র এক দিয়ে এবং সেই সংখ্যাতে ভাগ করলে মিলবে অন্য কোনো সংখ্যাতে মিলবে না তাকে হয় মৌলিক সংখ্যা সংখ্যাগুলো কী হবে তাহলে দেখো এই যে আট বেরিয়েছে সরি আটচল্লিশকে প্রথমে কী করবো একবার এক দিয়ে একবার সাত দিয়ে গুণ করব আর আটচল্লিশকে একবার পাঁচ দিয়ে একবার তিন দিয়ে গুণ করবো তাহলে গুণ করলে উত্তর পেরব কত আটচল্লিশ আর তিনশো ছষট্টি সরি তিনশো ছত্রিশ আর একশো চুয়াল্লিশ আর দুশো কুড়ি উত্তর হবে এরপরে যে রয়েছে দেখো তোমাকে একটা প্রশ্নটা রয়েছে দেখে নাও আগে রামবাবু ব্যাগের দোকানে এক সপ্তাহ এক সপ্তাহের ব্যাগ বিক্রির তালিকা দেওয়া রয়েছে তাহলে দেখো বারো রোজের সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আর ব্যাগ বিক্রি হয়েছে চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ কুড়ি আর তিরিশ কী বলছি দেখো তা থেকে নিজের সুবিধা মতো স্কেল দিয়ে একটি স্তম্ভ অঙ্কন করো তো ছবিটা দেখে নাও কীভাবে এঁকেছি তো প্রথমে তোমরা দেখো স্কেল লিখে দিচ্ছি এক স্কেল সমান পাঁচটি ব্যাগ তো এইভাবেই করেছি দেখো তোমরা এইদিকে লিখবে ব্যাগ বিক্রির সংখ্যা পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ করেছি আর এদিকে রয়েছে তোমার দেখো বার অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্র শনিবার তো এইভাবেই তোমরা করে নেবে এটা তোমাদের স্কেল দিয়ে করবে আমি পেন দিয়ে করেছি তোমাদের বোঝানোর জন্য কিন্তু তোমরা অবশ্যই স্কেল দিয়ে করবে পরীক্ষার খাতায় নেক্সট প্রশ্ন ছিল দেখো তোমাদের একটা ছবি দেওয়া ছিল চিত্র চিত্র কি বলছে চিত্র দেওয়া রয়েছে বলছে যে ছবি দেখে প্রশ্নগুলো উত্তর দাও প্রথম প্রশ্ন ছিল এক জোড়া সমান্তরাল সহলেখার নাম লেখো আর দু নম্বর প্রশ্ন হচ্ছে একটি রশ্মির নাম লেখো তো উত্তরটা হবে তো যেটা একজোটা সমান্তরাল সহলেখা কী কী হতে পারে এবি বি সমান্তরাল সিডি এটাও হতে পারে সি ডি সমান্তরাল ইএফ এটাও হতে পারে এবং এবি সমান্তরাল ইএফ এটাও হতে পারে আর দু নম্বর প্রশ্ন ছিল যে একটি রশ্মির নাম এটা হবে বিডি আইডি এটা উত্তর হবে